সিদ্ধুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তেল ছাড়া, হলুদ তেল, বাড়তি কোনো মশলা ছাড়া একটা চিকেন রেসিপি বানিয়েছি। কিভাবে বানিয়েছি এটা দেখে নেবেন। এটা খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর। প্রথমে 1 কেজি চিকেন আমি কয়েকটা আলু কেটে রেখেছি, 4টে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কয়েকটা রসুন, টমেটো, কয়েক একটু করে আদা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটু ধনে পাতা কুচু করে রেখেছি। এগুলো সব লাগবে। আর নুন চিনি পরিমাণ মতো লাগবে। আর একটা পাত্রে আমি কয়েকটা গোলমরিচ, গোটা এলাচ আর দারচিনি আর লবঙ্গ রেখেছি। এগুলো আমি শুকনোভাবে শুকনো খোলাই গুঁড়ো করে নেব, ভেজে নেব, নুন দিয়ে ভাজব। একটু নুন দিয়ে ভাজলে কি হয়, টেস্টটা খুব ভালো হয় আর ভাজতেও ভালো লাগে। আর একটা নেটের মধ্যে দিয়ে আমি টমেটোগুলো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব আমি একটু পুড়িয়ে নেব। এটা একটা ট্রাইবাল চিকেন রেসিপি, তার জন্যে এগুলোতে এগুলো ভাজতে হয় না, এগুলো পুড়িয়ে এই রেসিপিটা বানাতে হয়। এটাতে কোনো তেল লাগে না। এগুলো আমি একটা রোস্টেড জায়গায় আমি এটা ভালো করে পুড়িয়ে গ্যাসের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব। আর যেটা আমি শুকনো কলাতে ভেজে নিয়েছিলাম সেটা আমি ভেজে নিয়ে একটা আলাদা জায়গায় ঠান্ডা হতে দেবো। ততক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপর আমি এগুলো ভালো করে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। পেঁয়াজগুলো কিছুটা আমি পুড়িয়ে নেব আর কিছুটা কাঁচা রেখেছি। এই পোড়ানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, খুব যেন বেশি না পুড়ে যায়, এরকম যেন একটা সুন্দর গন্ধ হলেই এটাকে নামিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা বারবার দেবো না, একবারেই দেবো। আর চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, ধুয়ে রাখা সুন্দরভাবে, জল ঝরিয়ে রাখা চিকেনটা আমি এটা দিয়ে দেবো। এরপর গুঁড়ো রোস্টেড যে মশলাটা রেখেছিলাম সেটা আমি একটু গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করে নিচ্ছি, গ্রাইন্ড হয়ে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই গুঁড়োটা আমি রেখে দেবো। আর বাকি যে কাঁচা কয়েকটা পেঁয়াজ, পেঁয়াজের টুকরো, আদার টুকরো, লঙ্কা এবং রসুন, এগুলো আমি কাঁচা একটা আলাদা জায়গায় রেখেছিলাম, সেটাও আমি একটু পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলো একটু উল্টে পাল্টে দেবো। চিকেন থেকে ফ্যাটটা বেরিয়ে গেছে, এই অবস্থায় আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ওই কাঁচা পেস্টটা আমি দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো। এবং খুব সুসিদ্ধ হতে হবে যাতে সমস্ত জিনিসটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এই অবস্থায় নুনটা আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এটা থেকে একবার নাড়াচাড়া করে দেখে নেবো যে কতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি একটুখানি গুঁড়ো মশলা যেটা করে রেখেছিলাম একটুখানি দিয়ে দিলাম, অর্ধেকটা রেখেছি, এটা নামাবার সময় দেব। আবার এটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটা ফুটতে দিলাম। 5 মিনিট পর আবার আমি এটা ফেরত দিলাম। যে পোড়া টমেটো, লঙ্কা, আদা, রসুনটা করে রেখেছিলাম সেটা আমি একটু পেস্ট করে নিলাম। পেস্টটা কেমন কালচে ধরনের হয়ে গেছে কিন্তু এটাই খুব সুন্দর একটা টেস্ট আছে। এটা আমি একটা জায়গায় ঢেলে নিলাম। এরপর আমি ঢাকনা খুলে দেখবো ওগুলোর অবস্থা কেমন সেদ্ধ হয়ে গেছে কিনা। তেল ছাড়া, এগুলো তেল নয়, ওপর যেটা ভেসে উঠেছে ওটা চিকেন থেকে যে ফ্যাটটা বেরোয় সেটা বেরিয়ে গেছে। এরপর ওই পোড়া যে মশলাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। একটু ফুটে যাওয়ার পর ওই গুঁড়ো মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে বাকি গুঁড়ো মশলা যেটা রেখেছিলাম আগে সেটা আমি দিয়ে আমি সেদ্ধ হতে দেবো একটুখানি ঢাকা দিয়ে। সুন্দর সুন্দর গন্ধ উঠে গেছে, খুব সুন্দর ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরপর উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে এরপর আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো। ধনে পাতাগুলো ফ্লেভারটা যেন ওই ঝোলের সঙ্গে মিশে যায়, খুব সুন্দর। এরপর গন্ধটা হয়ে গেছে, এরপর খেতেও খুব ভালো লাগবে। এরপর এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। নমস্কার।